কিন্তু আজকে আমি আগে বলেছি অনেক সৌভাগ্যবান কারণ আজ আমাদের মাঝে সিধা মায়াপুর থেকে আগত ভক্তি বৃক্ষের প্রচারক ভক্তি বৈভব এবং ভক্তি শাস্ত্রের টিচার যিনি ইসকনের সমস্ত যারা শাস্ত্র বিষয়ে বিশারদ হতে চায় তাদেরকে যে শিক্ষা প্রদান করছেন তিনি সিধা মায়াপুর থেকে আমাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করার জন্য এসেছেন এবং তিনি আমরা আরও সৌভাগ্যবান যে আজ এই গুরুকুলের ক্লাসে তিনি আমাদের এই অমূল্য ভগবদ গীতা ডিস্ট্রিবিউশন করবেন এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু আশীর্বাদ বাণী প্রচার করবেন তাই আমরা সবাই হরিধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে শ্রীপাদ মথুরা নিতাই দাস ব্রহ্মচারী প্রভুকে একবার অভিনন্দন জানাবো হরি বল আমি প্রভুকে বিনম্রভাবে অনুরোধ করছি প্রভু যেন আমাদের এই গুরুকুলের ছাত্রদের উদ্দেশ্যে কিছু উপদেশ প্রদান করেন হরে কৃষ্ণ শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌর বাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেবতা বাঞ্ছা কল্পতরু বৃষ্ট কৃপা সিন্ধু প্রয়োজ পতিত আনন্দ পাবন বৈষ্ণব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সুদাসী গৌর ভক্ত সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 শিল প্রপাত কি শিল প্রপাত প্রতিষ্ঠিত গুরুকুল মহাবিদ্যালয় কি সমস্ত ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে সমস্ত অভিভাবক যারা তাদের সন্তানকে গুরুকুল শিক্ষা লাভ করার জন্য আপনারা দিয়েছেন এবং আপনারাও শিখার চেষ্টা করছেন এবং যারা শিক্ষা দিচ্ছেন যারা সহযোগিতা করছেন সকলকে আমি আমার বিনম্র প্রণাম ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি এটা খুব সুন্দর এই যে গুরুকুল এটা শুধু শ্রীল প্রভুপাদ সৃষ্টি করেন এটা প্রথম থেকে এই শিক্ষা ছিল আপনারা অনেকে জানেন হয়তো ভগবান কৃষ্ণচন্দ্র কোন যুগে আসছেন আপনারা কেউ জানেন কোন যুগে কৃষ্ণ আসছেন এই ধরাধর্মে দ্বাপর যুগ বা আপনারা জানেন তাহলে এটা আমাদের শিখত কৃষ্ণ এসছেন দ্বাপর যুগে কোন যুগে এসছেন কয়টা যুগ আছে কয়টা যুগ আছে কি কি তুমি বলো তুমি বলো জানো কে জানে হাত তুলবে কে কে জানে এখানে তাহলে আমাদের একটু শিখতে হবে যে তোমরা ভর্তি হয়েছে ঠিক আছে যুগ আছে চারটি যুগ এক নম্বর হচ্ছে সত্য যুগ কি যুগ সকল বলবে আমার সত্য যুগ এক নম্বর কি যুগ সত্য যুগ কি যুগ দুই নম্বর হচ্ছে ত্রেতা যুগ দুই নম্বরে কি তিন নম্বরে দ্বাপর যুগ কি যুগ কি যুগ দ্বাপর যুগ আর চার নম্বর হচ্ছে কলি যুগ কয়টা হলো সত্য ত্রেতা দ্বাপর কলি মনে রাখবে এখন যদি জিজ্ঞেস করে বলতে পারবে তুমি বলো কটা যুগ কটা যুগ চারটা কি কি তারপরে এদিকে তুমি বলো আবার আবার বলছি তোমরা মনে রাখার চেষ্টা করবে প্রথম হচ্ছে সত্য যুগ কি যুগ লাউডলি সত্য যুগ জোরগুল সত্য যুগ প্রথম যুগের নাম কি
কি নাম প্রথম যুগে? দ্বিতীয় হচ্ছে ত্রেতা যুগ, দ্বিতীয় হচ্ছে কি মনে থাকবে? কি যুগ? তাহলে প্রথম হচ্ছে সত্য যুগ আর দ্বিতীয় হচ্ছে ত্রেতা যুগ, মনে থাকবে? সত্য যুগ ত্রেতা যুগ, সত্য যুগ ত্রেতা যুগ। তারপর তৃতীয় হচ্ছে দ্বাপর যুগ, তৃতীয় হচ্ছে কি? তৃতীয় হচ্ছে, তাহলে প্রথমটা কি? তাহলে প্রথম যুগের নাম কি? সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ। আর এই যে যুগ যেটা আমরা আছি সেটা হচ্ছে কলি যুগ, সেটা হচ্ছে কি? কলি যুগ। তাহলে কটা যুগ হলো? সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। মনে থাকবে? তাহলে এবার আমরা যদি একটা পরীক্ষা করি কার কার মনে থাকবে, টেস্ট করবো, রেডি? তাহলে এভাবে সিরিয়াল আসবে, তুমি বলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যাপারে, প্রথমটা কি? সত্যযুগ। তার নেক্সট, তারপরে 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 সত্যযুগ, তারপরে ত্রেতাযুগ, তারপরে 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 সত্যর পরে কি? ত্রেতাযুগ, তারপরে এদিকে প্রথম, প্রথমটা কি? তারপরে সকলে মনে রাখতে মনে থাকবে তো? ঠাকুর বলছেন কলি যুগের মানুষের আয়ু হচ্ছে অল্প, প্রায় না অল্প আয়ুষ সভ্য কাল শূন্য যুগের জন্য মন্দা সুমন্দ মত মন্দ ভাগ্য দিউ মত, মানে কলি যুগের মন্দ ভাগ্য মানে কি? স্মৃতিশক্তি কম। আরে আগে এই বেদকে বলা হতো শ্রুতি, শ্রুতিশাস্ত্র মানে কি? শুনেই মনে থাকবে। আগের দিনে লেখাপড়া ছিল, গুরুদেব বলতেন শিষ্য শ্রবণ করে পুরো মেমোরাইজ করে নিতে, কিন্তু এখন আর মনে থাকছে না। কেন থাকছে না? কলির প্রভাব। ভাগবত বলছে কলি যুগের মানুষের আয়ু হবে সব কিছু মনে রাখতে পারে না, সেজন্য প্র্যাকটিস করতে হবে বারবার। ঠিক আছে, তাহলে মনে থাকবে সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। ঠিক আছে, দ্বাপর যুগে কৃষ্ণ এসেছে, কে এসেছে? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বৃন্দাবনে লীলা বিলাস করেছেন, কোথায় লীলা বিলাস করেছেন? আমি কিছু প্রশ্ন করবো, তোমার মনে রাখতে হবে। দ্বাপর যুগে কে এসেছে? কৃষ্ণ। কোথায় এসেছে? বৃন্দাবন। তিনি এসে লীলা বিলাস করেছেন, তিনি যখন ছোট্ট বালক ছিলেন তখন তিনি গুরুকুলে, যদিও কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ হচ্ছে স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং নাকি মানুষ? তিনি আমাদের মতো মানুষ, তিনি হচ্ছে স্বয়ং ভগবান। তো ভগবান মানে তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু, তাকে আর পড়তে হয় না এই টিচারের কাছে গিয়ে, তবুও তিনি গিয়েছেন গুরুকুলে, তিনি সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে তিনি পড়াশোনা করেছেন। কেন করেছেন? আমরা যেন
আপনি আচরিক ও রাপনকে শিখান। তিনি শিক্ষা দিচ্ছেন যে আমাদেরকেও এইভাবে গুরুকুলে ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে, শিক্ষা লাভ করতে, বিদ্যা লাভ করতে হবে, সেই জন্য তিনি করেছেন। তারপর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, এই যুগের নাম কি? কলিযুগ। কলিযুগে কে এসছে? শ্রী চৈতন্য মহাপ্রভু, মানে যিনি কৃষ্ণ, তিনি এই কলিযুগে মহাপ্রভু রূপে এসেছেন। তিনি এসে ছোট্টবেলায় তার নাম ছিল নিমায়া, তার নাম কি ছিল? বৃন্দাবনে কে এসেছে? কোন যুগে এসেছে? দ্বাপর যুগে। আর কলিতে কে এসেছে? ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। ছোট্টবেলায় তার নাম কি ছিল? আমাদের ছেলেবেলায় একটু দুষ্ট থাকে। তোমরা দুষ্টামি করো? কে কে দুষ্টামি করো না, হাত তুলে দেখো, কে দুষ্টামি করে না? ঠিক আছে, দুষ্টামি করো ভালো, ছোট্টবেলায় দুষ্টামি করতে, কিন্তু পড়াশোনা বেশি করে করতে হবে, দুষ্টামি অল্প করতে হবে, ঠিক আছে? খেলাধুলা অল্প করতে হবে, পড়াশোনা বেশি করে করতে হবে, ঠিক আছে? তো নিমাই তিনিও বিদ্যা শিক্ষা লাভ করেছেন, তিনিও গুরুকুলে তিনি পড়েছেন। কার কাছে পড়েছেন? গঙ্গাদাস পণ্ডিত। কার কাছে পড়েছেন? নিমার শিক্ষকের নাম কি? আর কৃষ্ণের শিক্ষকের নাম কি? সন্দীপনী। মনে থাকবে না? মনে থাকবে? তো নিমায় তিনি অল্প দিনই সব কিছু তিনি মুখস্থ করে ফেলেন, যেটা একবার তিনি শুনতেন সঙ্গে সঙ্গে তিনি মনে রাখেন। তো মাস্টার মশাই দেখছে, আরে এই ছেলে তো খুব প্রেমী, এবং তিনি শিক্ষা লাভ করার পরে তিনি আবার টোল খুলে দিয়েছেন, তিনি আবার স্কুল খুলে দিয়েছেন, সেখানে তিনি আবার সবাইকে সবাইকে পড়াতে লাগলেন। ছোট্টবেলা তার অনেক ছাত্র, তারপর নিমায় অনেক লীলা আছে। তো নিমায় একটা লীলা বলি নাকি? তো নিমায় যখন বড় হয়েছেন, যখন তিনি সন্ন্যাস নেবেন, সন্ন্যাসের পরে তিনি বলছেন, তোমরা বোধ, তখন গঙ্গাদাস পণ্ডিত এসেছে। তো গঙ্গাদাস পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত কে? একবার নিমায় গঙ্গাদাস পণ্ডিত, তখন মুসলিমদের একটু অত্যাচার ছিল এই বেঙ্গলে, এখন আস্তে আস্তে বাড়ছে, মুসলিম বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিছুদিন পরে মুসলিম আবার শাসন করবে বাংলায়, যে অবস্থা সৃষ্টি হচ্ছে বর্তমানে। তখন মুসলিমদের শাসন ছিল, এই যে বাংলার নবাব ছিল বসুন শাহ, আপনাদের এখানে কি চাঁদ কাজে ছিল নবদ্বীপে, তখন মুসলিমরা খুব মানে ওরা খুব কট্টর, তো তারা খুব অন্য ধরনের লোকদের ওরা মানে মানুষের মনে হয়, ঠিক আছে? তো তখন গঙ্গাদাস বলে তিনি ব্রাহ্মণ ছিলেন, তো তারা কোনো কারণে ওরা জাতি যুদ্ধ করবে, তাকে ধর্মান্তরিত করবে, এরকম প্ল্যানিং করেছে। হ্যাঁ, তখন তিনি খুব বিপদে পড়ে গেলেন, কি করবেন? আর তখনকার দিনে যে ব্রাহ্মণ বা উচ্চ বংশ ছিল, তাদের যদি জাতিচ্যুত করা হয় তাহলে মৃত্যু অনেক ভালো। তখন তিনি এটা যখন শুনেছেন যে তারা আসছে, আজকে তাকে কিছু একটা করবে, তখন গঙ্গাদাস পণ্ডিত তার পরিবার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গঙ্গার পাড়ে চলে গেছেন, রাত্রি মধ্যরাত্রি, পিছনে পিছনে তারা আসছেন জবনরা, চিন্তা করছে কি করে পারবে এই মধ্যরাত্রিতে গঙ্গা পার হওয়া অসম্ভব ব্যাপার। গঙ্গা কি করে পার হয়? পায়ে হেঁটে। কি করে পার হয়? পায়ে হেঁটে পার হয়? বললে যেন পায়ে গঙ্গা পার হতে কি লাগবে? নৌকা লাগবে। এখন মধ্যরাত্রিতে নৌকা কোথায় পাওয়া যাবে? তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করো। তখন ভগবান তার প্রার্থনা শুনে তিনি একটা ছোট্ট বালক, একটা মাঝি, মাঝি সেজে একটা নৌকা নিয়ে তিনি যাচ্ছেন, ডাকছেন ভগবান, হে মাঝি ভাই,
আজবে আমাদের একটু পার করে দেবে না হ্যাঁ দেবো তখন এই ভগবান নিমা ইনি এসে ও বুঝতে পারে না যে ইনি ভগবান মাঝেই বেশ এসেছে তো ওনাকে পার করে দিয়েছে ওই দিন বলছে যে বলছে গঙ্গা দাস তোমার কি মনে আছে কি তুমি যে যখন বিপদে পড়েছিল আমি আমি তোমাকে এই নদী পার করে দিয়েছি বলছে আমি শ্রী ইনি হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি করেন তার ভক্তদের সবসময় তিনি রক্ষা করেন তা আমাদের যে উদ্দেশ্য শিল প্রপাত আমাদের যে ধর্ম আমাদের ধর্মীয় শিক্ষা সেটি প্রায় লুপ্ত হতে চলেছে আপনারা দেখবেন যারা মুসলিম তারা বাচ্চাদেরকে প্রথমে কোরআন শরীফ দিয়ে তারা পড়াশোনা শুরু করে দেখেছেন কোরআন শরীফ নিয়ে আগে মক্তবে যাও তারপরে তোমার বিদ্যুৎ ওয়ান টু থ্রি এগুলো পড়ে কিন্তু আমাদের এমন অবস্থা আমাদের ধর্মীয় কোনো শিক্ষা নেই নেই মানে আমরা নিজেরা জানি না ছেলে মেয়েরা কি করে শিখবে প্রথমে এবিসিডি কখ বা সেটা স্কুলে গেলো ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই যার ফলে আমাদের এই দুরবস্থা আছে সমাজে আমাদের অবস্থা খুবই খারাপ সেই জন্য শিল প্রপাত কৃপা করে আবার সেই সিস্টেম চালু করেছে এটা তো গুরুকুল গীতা ভগবান বলছেন চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিনাশ আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি কয়টি বর্ণ কি কি কে বলতে পারবে হাত তুলল কে বলতে পারবে চারটি বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহলে এটা হচ্ছে চারটি বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণ এটা হচ্ছে চারটি বর্ণ আর চারটি আশ্রম আছে কি কি আশ্রম কে বলতে পারবে বলো উত্তর সঠিক হয়ে গেছে আত্মালি তাহলে হচ্ছে ব্রহ্মচারী আশ্রম তারপর হচ্ছে গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এইগুলো আমাদের জানতে হবে কয়টি বর্ণ কয়টি বর্ণ কি কি তুমি বলো ব্রাহ্মণ এক নম্বর হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো ব্রাহ্মণ হচ্ছে যারা ভগবানের পূজা অর্চনা করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় হচ্ছে যারা যুদ্ধ করে বৈশ্য হচ্ছে যারা ব্যবসা করে আর শূদ্র হচ্ছে যারা এই তিন বর্ণের সেবা তার হচ্ছে শূদ্র এটা হচ্ছে চারটি বর্ণ চারটি আশ্রম কি 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 বলেছে মনে আছে বলো ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রহ্মচারী আশ্রম হচ্ছে 5 থেকে 25 তারপরে 25 থেকে 50 হচ্ছে গৃহস্থ আশ্রম 50 এর পরে হচ্ছে বানপ্রস্থ তারপরে সন্ন্যাস আর ব্রহ্মচারী থেকে ডাইরেক্ট সন্ন্যাস হওয়া যায় আর যদি কেউ ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস ঠিক আছে তো এই 5 থেকে 25 এটা হচ্ছে ব্রহ্মচারী আশ্রম ব্রহ্মচারী বলছেন ব্রহ্মচারী গুরুকুলে বসন্ত গুরু ঋত আচরণ দাস মানে হচ্ছে গুরু শুদ্ধ শরীর বলছে ব্রহ্মচারী কি করবেন তার গুরুকুলে গুরুদেবের আশ্রমে পড়বেন আগের দিনে বাচ্চাদেরকে গুরুদেবের কাছে গুরুকুলে দেওয়া হতো ওরা ওখানে পড়ত আমাদের মায়াপুরে একটা গুরুকুল আছে মায়াপুরে গিয়েছো তোমরা দেখেছো গুরুকুল দেখেছো না ছোট ছোট বাচ্চা একবার ছোট 3 বছর 4 বছর 5 বছর এরকম তোমাদের থেকে আরো ছোট ছোট আছে তারা এরকম একটা উত্তরী পরে মানে দেখতে খুব সুন্দর লাগে ভোরবেলা আসে মন্দিরে 4:30 তারপর আবার তারা চলে প্রতিদিন ভোরবেলা আসে খুব সুন্দর গুরুকুল পরিবেশ সেখানে তাদেরকে বৈদিক শিক্ষা দেওয়া
তাহলে কি করতে হবে আমাদেরকে ব্রহ্মচর্য গৃহস্থ বাপাশ্রী চারটি আশ্রম ব্রহ্মচর্য আশ্রম শিক্ষা বিদ্যাশিক্ষার আদর্শ হচ্ছে এটা পঁচিশ বছর পঁচিশ বছর পরে যদি কেউ মনে করে হ্যাঁ আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করবো সে বিবাহ করবে তারপরে বিবাহ করে কতদিন থাকবে গৃহে সারা জীবন কি মৃত্যু পর্যন্ত থাকবে কতদিন থাকবে পঞ্চাশ বছর ভাগবত বলছেন পঞ্চাশ উর্ধ্ব বনম্রচিত মানে পঞ্চাশ বছর হলে আর গৃহে থাকার অধিকার নেই পঞ্চাশ বছর হলে তাকে বনে চলে যেতে হবে কোথায় যেতে হবে কিন্তু এখন সেটা হচ্ছে ঠিক আছে তারপরে আস্তে আস্তে বানপ্রস্ত সন্ন্যাস তো এই জন্য এটা খুব সুন্দর আমি খুব আনন্দিত এই আপনাদের সুন্দর প্রোগ্রাম দেখে বিশেষ করে মালদা মালদার ভক্তবৃন্দ ওনারা এই সুন্দর একটা সুযোগ করে দিয়েছে আপনারা কি খুশি আপনাদের এই যে ছেলেরা মেয়েরা যে এই সুন্দর একটা সংগঠনের সাথে যুক্ত তারা যে কিছু শিখছে এটা কি আপনারা খুশি আপনারা অত্যন্ত গর্ববোধ করেন তো এই জন্য যে আপনারা এত সুন্দর একটা সুযোগ পেয়েছেন আমরা সেই সুযোগ পাইনি আমরা যখন ছোট ছিলাম আমরা এই সুযোগ পাইনি এই সুযোগ তখন পেলে আরো অনেক ডেভেলপ হতে পারবে তা আপনারাও পাননি তা আপনাদের সৌভাগ্য যে আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুযোগ সুযোগ পেয়েছে তোদেরকে দেওয়ার জন্য এটা অত্যন্ত ভাগ্যবান আপনার অত্যন্ত ভাগ্যবতী দেখবেন একবার বলছে মুকুন্দ সম্ভবত নামটা মনে পড়ছে মুকুন্দ আর তার ছেলে সম্ভবত তো মহাপ্রভু জিজ্ঞেস কে পিতা মানে ছেলে বাবা না বাবা বাবা কে বাবা বাবা না ছেলে বাবা বলুন তো বাবা বাবা ছেলে বাবা প্রশ্ন বুঝতে পেরেছেন মানে বাবার কাছ থেকে ছেলে শিখবে তাহলে কে বাবা 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 যিনি তিনি বাবা ছেলের কাছ থেকে যদি বাবা শিখে তাহলে কে বাবা ক্লিয়ার বাবা বাবা যখন ছেলেকে শিখাবে তখন কে বাবা বাবা যিনি তিনি বাবা আর ছেলের কাছ থেকে যখন বাবা শিখবে তখন কে বাবা তো তো বাবা বলছে তার ছেলে বলছে ইনি আমার বাবা ছেলেকে বলছে সে আমার বাবা কারণ ছেলের কাছ থেকে আমি শিখছি সে আমার বাবা সাধারণত আদর করে মা তার ছেলেকে বাবা বলে বাবা তার ছেলেকে বাবা বলেই ডাকে কিন্তু বৈদিক শিক্ষা যদি ছেলে যদি অনেক শিক্ষা শিক্ষিত হয় তখন ছেলের কাছ থেকে বাবা শিখতে পারে কোনো অসুবিধা নেই এটা আনন্দের মানে দুঃখ দুঃখ পাবে কোনো বাবা হয়তো তিনি একটা অফিসে একটা হয়তো অল্প পোস্টে চাকরি করেন কিন্তু তার ছেলে যদি সেই মিনিস্টার হয় তাহলে তিনি কি দুঃখ পাবেন না আনন্দিত হবে দুঃখ পাবেন কেন দুঃখ পাবেন না তার ছেলে তো বড় আনন্দ দুঃখের তো নয় তিনি ছোট অফিসার হলো তার ছেলে কি বড় তাহলে ভালো এটা আনন্দ ঠিক তত্র তো এটা একটা সুন্দর সুযোগ আপনারা এই সুযোগ করে দিয়েছেন এই সুযোগের মাধ্যমে তারা অ্যাকচুয়ালি এই গুরুকুল শিক্ষার উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন তারা নিজের জীবনকে একটা ফাউন্ডেশন এই মানব জীবনে যে ফাউন্ডেশন একটা বিল্ডিং যখন হবে তখন একটা ফাউন্ডেশন করতে বেসমেন্ট প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়েছেন ও মার মাত্র প্রাপ্তি পাঁচ বছর বয়স থেকেই ভগবত ভক্তি শিক্ষা করার কথা বলেছেন প্রহ্লাদ মহারাজ কোথায় কৃষ্ণ ভক্তি শিক্ষা লাভ করেছেন আপনারা কে জানেন যার না হাত কিনবেন প্রহ্লাদ মহারাজ কখন থেকে শিক্ষা লাভ শুরু করেছেন কে না প্রহ্লাদ মহারাজ তাহলে শিক্ষাটা কখন শুরু হয় মাতৃগর্ভ থেকে মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন থেকেই প্রহ্লাদ মহারাজ শিক্ষা শুরু করতেন প্রহ্লাদ মহারাজের মা কয়াদু যখন হ্যাঁ নারদমুনি আশ্রমে ছিলেন তখন সেখানে ভগবানের কথা হতো আর সে মা কথা শুনতেন আর প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থেকে শিক্ষা লাভ করেছে তাহলে এটা চিন্তা করা যায় এটা কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে তার মানে ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছে যখন মায়েরা গর্ভবতী হন তখন তাদের কি করা উচিত কৃষ্ণ সম্বন্ধীয় সবকিছু করা উচিত ভাগবত পড়া উচিত কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত কৃষ্ণ নাম কীর্তন করা উচিত তবে কি হবে তার সন্তান কৃষ্ণ ভক্ত
কিন্তু আমাদের বর্তমান যুগে কি অবস্থা? টিভি চ্যানেল, হ্যাঁ, মায়েরা যখন ঘরে বন্ধ থাকে টিভি চ্যানেল বাজ সারাদিন ওঠে না, আর কোনো কাজ। তারপর দেখা যায় হয়তো হাসপাতাল অনেক ঝামেলা হবে, বৈদিক শিক্ষা হবে না, তারপর সেখানে অন্যরকম ব্যাপার। তো আমরা সেদিকে যাচ্ছি না। তো প্রহ্লাদ মহারাজ কি মাতৃ গর্ভে থেকে এই বৈদিক শিক্ষা লাভ করেছে? তা আমরা হয়তো সে সুযোগ পাইনি, কিন্তু এখন আমরা সুযোগ পেয়েছি। এখন তোমরা পেয়েছো সুযোগ। এই খুব সুন্দর সুন্দর টিচার, কে কে টিচার এখানে? কয়জন? ঠিক আছে, এটা আপনারা সুন্দর সুযোগ পেয়েছেন, এই সুযোগটা আপনাদের কাজে লাগাতে হবে, কিন্তু পড়াশোনা করতে হবে ভালো, ঠিক আছে। শিল প্রপাত বলছেন হাইকোর্টের জজ হবে বৈষ্ণব, হাইকোর্টের জজ হবে কি বৈষ্ণব, ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি বৈষ্ণব ছিলেন, তিনি এসে এই মহাপ্রভু ধর্মটাকে রিস্টাবলিশ করেছেন, যেটা যেটা কি হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে, যেটা বিকৃত হয়ে গেছে, সেই ধর্মটাকে ভক্তিবিনোদ ঠাকুর এসে তিনি পুনঃস্থাপন করলেন। তা আমরা গত পরশুদিন রঘুনাথগঞ্জ ছিলাম, তো রঘুনাথগঞ্জ একজন জাজ, তিনি সে অনেক কষ্ট, কলকাতার লোক তো কঠিন, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে তার স্ত্রীকে মানে লাইন করে এসে, হ্যাঁ, সে জব করছে, তিল ভিতরগুলি সব ভালো করে করছে, আর ওখানে শুধু ফোটা দিচ্ছে, যেহেতু ইয়েতে যেতে হচ্ছে অফিসে, সেখানে বিচার বিচারে যেতে হচ্ছে, কিন্তু ফোটাটা আছে, ভিতরগুলি সব ঠিক আছে, তার নিরামিষ খাচ্ছে। তো বক্তৃতাটা প্রকাশে বলছেন যে হাইকোর্টের যত প্রশ্ন সেটা আস্তে আস্তে হচ্ছে, তো সেজন্য আমরা আশা করব আমাদের এখানে এই গুরুকুল থেকে যারা বেরোবে তারা একদিন উন্নত বৈষ্ণব হবে, এবং উন্নত তারা এমন একটা পর্যায়ে থাকবে। কেন হাইকোর্টের জজ কেন বৈষ্ণব বলছে? যদাচরণে শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর, যার সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি তারা যেটা আচরণ করবে অন্যরা সেটা শিখবে। যেমন সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তি ধরুন একজন ডাক্তার, হ্যাঁ, বা একজন ইঞ্জিনিয়ার, বা একজন রাজনৈতিক নেতা, তিনি যদি খুব সুন্দরভাবে চলেন, তিনি যদি প্রসাদ খান, তিনি যদি তিলক করেন, তাহলে অন্যরা দেখে শিখবে, হ্যাঁ, আমাদের স্যার কত সুন্দর। আর তিনি যদি খারাপ করেন তাহলে অন্যরা সেটা করবে, বুঝা যাচ্ছে? এটা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি দিয়ে আচরণ করেন। শ্রেষ্ঠ ব্যক্তি যদি মদ খায় তো অন্যরা বলছে যে বস খায়, আমরাও খাই, যা যা করবে ওরাও সব করবে, কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি যদি ভগবত ভক্তি করে, ভগবানের নাম করে, তাহলে অন্যরা সেটা দেখে শিখবে, সেটার নাম ভাব গীতা ভগবান বলছে শ্রেষ্ঠ ব্যক্তি দিয়ে আচরণ করতে হবে। তো আমি আশা করব আমাদের গুরুকুলের নাম আছে কি না, ঠিক আছে, এ আমাদের মালদা লক্ষ্মীনারায়ণ মন্দিরের মন্দিরের পক্ষে যে গুরুকুল, সেই গুরুকুল থেকে যারা বেরোবে তারা সমাজে একটা এমন একটা পর্যায়ে থাকবে যাদের দেখে অন্যরা শিখবে। কি তোমরা কি রাজি? তোমরা ভালো করে পড়বে তো নাকি? ভালো করে পড়াশোনা করবে? কে কে পড়বে না হাত তুলে দেখি, সবাই ভালো করে পড়বে, ঠিক আছে। তাহলে তাহলে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, আর এই গীতা ভাগবত, গীতা ভাগবত যে যখনই সময় থাকবে পড়াশোনার পাশাপাশি এই গীতা ভাগবতের জ্ঞান তোমাদেরকে জানতে হবে, তাহলে কি হবে, ব্যালেন্স। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত শিক্ষা, জড়জাগতিক শিক্ষা নাম আছে, আর পাশাপাশি বৈদিক শিক্ষা তোমাদের নিতে হবে। সেই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রাণেশ্বর প্রভু, তিনি অনেক উচ্চ শিক্ষিত, তবু তিনি সব কিছু ছেড়ে, হ্যাঁ, তিনি প্রভু হচ্ছে এমবিএ কমপ্লিট করে সব কিছু ছেড়ে, মানে রাজকীয় বাড়িঘর ছেড়ে তিনি এখান থেকে ফ্লোরে ঘুমিয়ে থাকে, বুঝতে পারছো? কেন? কৃষ্ণ ভক্তির যে টেস্ট সেটা পেয়েছে। আজকে দেখুন রূপ সনাতন, এখান থেকে হোসেন শাহ আমলে যারা প্রধানমন্ত্রী ছিলেন, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তারা গিয়ে বৃন্দাবনে হাফ কাপড় পরে গাছের নিচে শুয়ে আছে, কারণ ভোগে কখনো সুখ নেই। সুখ কোথায়? কোথায় সুখ? ভোগের সুখ না ত্যাগের সুখ,
ত্যাগের শিক্ষা। ভোগে কিন্তু ভোগে ভোগ বৃদ্ধি পায়, আপনি যত ভোগ করবেন তত আরো ভোগের ইচ্ছা বাড়বে, আর আপনি যত ত্যাগ করবেন তত আনন্দ বাড়বে। মানে কোনটা চায়? সকলে আনন্দ চায়, কিন্তু তারা জানে না কথা আনন্দ, যে ত্যাগের পথ হচ্ছে সবচেয়ে আলাদা। তাহলে গোস্বামীগণ কেন ত্যাগ করেছে? রঘুনাথ দাস গোস্বামী বলছেন ওনার কিরকম অর্থ ছিল তখন, এক টাকায় আট মন চাল পাওয়া যেত। এক টাকায় কত মন চাল তখনকার দিনে? এক টাকায় আট মন চাল। এক টাকায় কত মন চাল? আট মন চাল পাওয়া যেত তখনকার দিনে। 20 লক্ষ টাকার জমিদার ছিল বাৎসরিক। আমি চিন্তা করো কত ধনী ছিল, সব কিছু ত্যাগ করে হ্যাঁ জগন্নাথ মন্দিরের সামনে ভিক্ষা করে খাচ্ছে, ড্রেন থেকে কুড়িয়ে নিয়ে খাচ্ছে। কেন? কারণ সেখানে দিব্য আনন্দ তারা পাচ্ছে। সেজন্য ভোগে কখনো সুখ নেই, ত্যাগের সুখ। তো আপনারা ত্যাগ মানে কি? বিষয় বাসনা, ইন্দ্রিয়ের বাসনা, ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ত্যাগ করতে হবে। কিন্তু ত্যাগ মানে ভগবানের সেবা ত্যাগ নয়, ভগবানকে ত্যাগ নয়। ত্যাগ করে দিবে সব, ত্যাগ করে দিব না, কৃষ্ণ নাম ত্যাগ করে দিব না। কি করতো? কৃষ্ণ নাম গ্রহণ করতে, কৃষ্ণ যেটা কৃষ্ণ ভক্তির প্রতিকূল সেটাকে বর্জন করতে হবে। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকা, ভক্তি প্রতিকূল ভাব বর্জন। সেজন্য আপনারা সকলে অভ্যাস করুন, ভগবানের নাম করুন, ভগবানকে ভালোবাসুন। এই সংসারে কেউ আপন নেই একমাত্র কৃষ্ণের, ঠিক আছে? তাকে ভালোবাসুন, তার নাম করুন। কি তোমরা সকলে রাজি? ভালো করে পড়বে তো? সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শিল প্রপাত কি, মালদা গুরুকুল ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। চন্দ্র